আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সদ্য নির্বাচিত ছয়জন সংসদ সদস্য। নতুন এই ছয় এমপিকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের সই করা এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হয়েছে। নতুন ছয়জন এমপি ভোটার হিসেবে যুক্ত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হলেন 349 জন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের আগে গত 24 জানুয়ারি প্রথমে ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেখানে ভোটার সংখ্যা ছিল 343 জন। বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে গত 1 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ীরা 8 ফেব্রুয়ারি শপথ নেন। শপথ নেয়ার ফলে এমপি হিসেবে গণ্য হওয়ায় তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে তালিকা সংশোধন করা হয়েছে। নতুন ভোটার হিসেবে ঠাকুরগাঁও 3 আসনের জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ, বগুড়া 4 আসনের জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া 6 আসনের আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের মোহাম্মদ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে মোহাম্মদ আব্দুল ওদুদ এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া। জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে একটি সংরক্ষিত আসন শূন্য থাকায় ভোটার হল 349 জন। নির্বাচন কমিশন গত 25 জানুয়ারি 22তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12 ফেব্রুয়ারি, প্রার্থিতা যাচাই বাছাই 13 ফেব্রুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহার 14 ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ 19 ফেব্রুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীকে ভোট দেবেন, আর রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হতে হয় সংসদ সদস্যদের। বিরোধী দল ও জাতীয় পার্টির প্রার্থী দেবেন না বলে আগেই জানিয়েছেন, আর সংসদে একক সংখ্যাগরিষ্ঠ থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হবেন। আগামী 24 এপ্রিল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে। তার উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। গত বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক করেছিল আওয়ামী লীগ। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়।